অবশেষে রকেট যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশ। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী নাহিয়ানাল রহমান সহ তার দলের তৈরি 21 নামের রকেট চলতি মাসের যে কোনো দিন উৎক্ষেপণের কথা রয়েছে আকাশে। প্রাথমিকভাবে এই রকেট তথ্য দিবে আবহাওয়ার। ময়মনসিংহ সংবাদদাতা মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুম রহমান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অপেক্ষার পালা শেষ, প্রস্তুতিও চূড়ান্ত। চলতি মাসের যে কোনো দিন আকাশে উৎক্ষেপণ হবে বাংলাদেশের তৈরি প্রথম রকেট 21। মার্চে স্বাধীনতার মাসে আমরা নাহিয়ানের রকেট আমরা বাংলাদেশের ভূমি থেকে উৎক্ষেপণ করব ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই আবিষ্কারের নেশা গাইবান্ধার তরুণ নাহিয়ান আল রহমানের। সেই স্বপ্ন নিয়েই 2011-12 সেশনে ভর্তি হন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগে। চেষ্টা করতে থাকেন রকেট তৈরির। এর জন্য নাহিয়ান এবং তার বন্ধুরা মিলে তৈরি করেন সায়েন্স ল্যাব। সেখানে রকেট তৈরি করতে গেলে প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও যন্ত্রপাতি না থাকায় তাদেরকে সহায়তা করে প্রতিষ্ঠানের এক অধ্যক্ষ। তা আমাদের ইচ্ছা যে 2024 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ এই বছরের লাস্টের দিকে আমাদের কার্মেনল্যান্ড যে বিদ্যুৎ রকেট আছে সেটা আমরা ইনশাল্লাহ টাচ করার জন্য আমরা লঞ্চের পারমিশন পেয়ে যাবো ইনশাল্লাহ, আশাবাদী। এবং এই ক্ষেত্রে আমাদের যে বিদ্যুৎ রকেট আছে সেটার ফান্ডিংয়ের ক্ষেত্রে আমরা ইনভেস্টর এবং আরও ডোনেশন বিষয়ে আগাচ্ছি আর কি। A2I এর সহযোগিতা ও অর্থায়নে রকেটটি তৈরির পর ইতিমধ্যে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে কয়েকবার। আপাতত রকেটটি বায়ুমণ্ডলের 45 কিলোমিটার উড্ডয়ন করে আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারবে। আমি এখানে জয়েন করি 2023 সালে মার্চের দিকে। তো আমি এখানে থাকাকালীন এবং আগে টোটাল প্লাস 30+ ইঞ্জিন টেস্ট হয়। আমি এখানে কাজ করছি মেকানিক্যাল সেকশনে এবং কম্পোজিট ম্যাটেরিয়াল নিয়ে। তো আমাদের কাজের বিষয়গুলো আসলে অনেক চ্যালেঞ্জিং, কারণ এই রকম কাজ সাধারণত বাংলাদেশ আগে কখনো হয়নি, ফার্স্ট টাইম। সো এইসব কাজগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেক এনজয় করি। আমরা আসলে কখনো এটা চিন্তা করিনি যে মানে এটা এত বড় নিউজ হয়ে যাবে বা আমাদের সাকসেস আসবে কতটুকু। যখন এটা আমাদের এত বড় একটা পরিচিতি সারা দেশের ছড়ায়, তো তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে গবেষণা শুরু করি। নাহিয়ানের স্বপ্ন, একদিন মহাকাশ জয় করবে তাদের তৈরি এই রকেট। মৌসুমী রহমান, RTV।